রোজার আগেই চড়া নিত্যপণ্যের দাম পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বাজারের সবশেষ তথ্য আমাদের জানাবেন। তার ইতিমধ্যে ক্রেতারা সকাল থেকে আসতে শুরু করেছেন বাজারে। তবে মুদি বাজারে যে সকল পণ্য রয়েছে তা দামই বিক্রি করা হচ্ছে, সাধারণ ভোক্তারা বলছেন। আজকের বাজারে যে চিনি বিক্রি করা হচ্ছে সেই চিনি সরকারি নির্ধারিত মূল্যেই খোলা চিনিটি বিক্রি করা হচ্ছে 140 টাকায়। তবে তীর কোম্পানির যে পণ্যটি রয়েছে সেটি দামে বিক্রি করা হচ্ছে, মানে সরকার নির্ধারিত মূল্য 140 টাকার থেকেও বেশি দামে বিক্রি করা হচ্ছে, 145 টাকা করে এই তীরের চিনিগুলো বিক্রি করা হচ্ছে। এছাড়া যদি আমি বলতে চাই যে আজকের বাজারে ছোলা বিক্রি করা হচ্ছে, ছোলা বিক্রি করা হচ্ছে 105 থেকে 115 টাকায়, এবং মসুরের ডাল 130 টাকায়, এবং অ্যানকোরের ডাল যেটি রয়েছে সেটি 95 টাকায় বিক্রি করা হচ্ছে। আর সরকার নির্ধারিত মূল্যে তেল 163 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া পেঁয়াজ রসুনের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। পেঁয়াজ বিক্রি করা হচ্ছে প্রকারভেদে 75 থেকে 85 টাকা, আর রসুন বিক্রি করা হচ্ছে 130 থেকে 180 টাকা পর্যন্ত। তবে সাধারণ ভোক্তারা বলছেন যে বাজার যে দাম নির্ধারণ করা হয়েছে সেটি অনেকটাই ক্রেতাদের নাগালের বাইরে, কিন্তু তারা রমজান কেন্দ্রিক যে সকল ভোগ্যপণ্যগুলো রয়েছে তা কেনার জন্য সকাল থেকেই ছুটে আসছেন বাজার কেন্দ্রিক সকলে ছুটে আসছেন। যদি আমি আরেকটা জিনিস বলতে চাই যে সবজির বাজারে যেভাবে দাম নির্ধারণ করা হয়েছিল তার থেকে একটু কমিয়ে এখন পর্যন্ত যে মুদি বাজার রয়েছে সেই মুদি বাজারে এখন পর্যন্ত সেই দামটি কিছুটা স্থিতিশীল আছে। তবে ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং যদি আরো বেশি করা যায়, বাজার মনিটরিং এর ব্যবস্থা যদি আরো বাড়ানো যায় এবং প্রতিনিয়তই বাজার মনিটরিং এর আওতায় যদি এই বাজারগুলোকে আনা হয় তাহলে হচ্ছে এই ভোগ্যপণ্যের বাজারগুলো নিয়ন্ত্রণে আসবে এই রমজানের মধ্যে। এই ছিল বাজার থেকে সর্বশেষ আমার কাছে ঈশিকা। আদিত্য, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের বাজারের দরদাম জানছিলাম সহকর্মীর কাছে।